বাগেরহাট দুই আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের আহ্বানে বাগেরহাট মশক নিধন ও ডেঙ্গু মশার বিস্তার রোধে পৌরসভার বিভিন্ন রাস্তা ও ড্রেনে ছিটানো হলো জীবাণুনাশক পানি ও মশা নিধনের স্প্রে। সোমবার সকালে বাগেরহাট পৌর মেয়র খান হাবিবুর রহমান মশা নিধন কার্যক্রমের উদ্বোধন করেন। বাগেরহাট পৌরসভা ও আশেপাশের রাস্তা ও ড্রেনে মশা নিধন স্প্রে ও জীবাণুনাশক পানি ছিটানোর উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোহাম্মদ মোজাফফের হোসেন, প্যানেল মেয়র শাহ নেওয়াজ মোল্লা, দোলন মহিলা কাউন্সিলর তানিয়া খাতুন, আসমা আজাদ, শরীফা আক্তার, স্বপ্না সহ গণমাধ্যম ব্যক্তিবর্গ। পৌর মেয়র খান হাবিবুর রহমান বলেন, প্রতি ওয়ার্ডে সপ্তাহে একবার করে হলেও এই কার্যক্রম চলমান থাকবে। পৌরসভা সম্পূর্ণরূপে ডেঙ্গু মুক্ত করতে পৌরসভার সকল ওয়ার্ডে মানুষকে ডেঙ্গু সম্পর্কে আরো বেশি সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। পৌরসভা ডেঙ্গু মুক্ত থাকবে, আমরা প্রতিনিয়ত প্রতি সপ্তাহে এক একবার এক এক ওয়ার্ডে আমরা এই ডেঙ্গুর যাতে না ছড়াতে পারি, মশার যেন বিস্তার লাভ না করতে পারি, এজন্য আমরা মতনিধন কার্যক্রম আমাদের চলমান থাকবে।